অবিবাহিত হওয়ার কারণে কোনো মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যায় না বৃহস্পতিবার উল্লেখযোগ্য রায় সুপ্রিম কোর্টের মণিপুরের পঁচিশ বছরের অবিবাহিত যুবতীকে চব্বিশ সপ্তাহের ভ্রূণ গর্ভপাতের অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত গর্ভপাতের ক্ষেত্রে উল্লেখযোগ্য রায় দেশের শীর্ষ আদালতের অবিবাহিত বলে কোনো মহিলাকে গর্ভপাতে নিষেধ করা যায় না মণিপুরের বাসিন্দা অবিবাহিত যুবতীকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট গর্ভপাতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মণিপুরের পঁচিশ বছরের ওই যুবতী আদালতে জানান সহমতের ভিত্তিতে সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর তিনি সন্তান সম্ভবা হন এরপর তার সঙ্গী তাকে বিয়ে করতে অস্বীকার করেন তখন গর্ভপাতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন তিনি ততদিনে তার গর্ভস্থ ভ্রূণের বয়স তেইশ সপ্তাহ ছুঁই ছুঁই আইন অনুযায়ী গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহ পর্যন্ত অবিবাহিত মহিলারা গর্ভপাত করাতে পারলেও দিল্লি হাইকোর্টে ওই যুবতীর আবেদন খারিজ করে দেয় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান যুবতী তার আবেদন এই সন্তানের কারণে পরবর্তীতে তাকে নানা সমস্যায় পড়তে হবে সমাজে তাকে হেয় করে দেখা হবে এছাড়া সন্তান বড় করার মতো আর্থিক সংগতিও তার পরিবারের নেই তরুণীর আবেদন খতিয়ে দেখার পর এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ গর্ভপাতের অনুমতি দেয় আরও জানায় এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দিল্লি হাইকোর্ট একই সঙ্গে দিল্লির এইমস দুই চিকিৎসকের বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ওই কমিটি যুবতীর শারীরিক পরীক্ষার পর রিপোর্ট জমা দিয়ে জানাবে গর্ভপাতের ফলে তার কোনো ক্ষতি হবে কিনা কলকাতা টিভি